ছেলের মা বাবা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরিমণি খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা রাজ। তিনি বলেন মা ও দুজনই সুস্থ আছেন থাকছে বিস্তারিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি চলতি বছরের শুরুতেই পরি জানিয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে রাজ্য গুনিন সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয় সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা তার ইচ্ছা ছিল দুই সালের সতেরোই অক্টোবর শরীফুল রাজ ও পরিমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদ রনি এই দুজনের চেষ্টায় চার হাত এক হয় পরিমনি জানান দুই সালের সতেরোই অক্টোবর তারা বিয়ে করেছেন প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন পরিমণি বলেন প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম এরপর পারিবারিকভাবে ভাবে রাজের নগরের বাসায় গিয়ে আমাদের বিয়ে হয় তিনি বলেন তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনেই দুজনেই পাগল ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত কোনো কিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নেই আমরা এদিকে গত দশ জানুয়ারি প্রথম জানা গিয়েছিল পরিমণি মা হতে চলেছে দর্শক এরকম মজার তথ্য পেতে আমাদের টিভির সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন উমি প্রহিলিকা খান জেকে টিভি ঢাকা